আর মন পবিত্র করার আমি দুই একটা আমল বলে দেই, নাহলে কঠিন হয়ে যাবে। খুব সহজ আমল, এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা করো। এতিম আছে না, মেয়ে ছেলে, এদের মাথায় হাত বুলান, আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দান সদাকা বাড়ান, আপনার মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা কর, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ত্যাগ করলাম, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য ছাড়া সহজ না। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না। আল্লাহর জন্য ছাড়া কঠিন, এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে, মন পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ, এই আমলটা খুব ইম্পর্টেন্ট। তাহাজ্জুদ, তাহাজ্জুদের যাদের অভ্যাস আছে, এই সময়টা নীরবে নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না, যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন। আমার দুইতলা বাড়ি আছে ভাই, আমার কিন্তু নাই বলছি আর কি, মনে করেন আমার দুইতলা বাড়ি আছে, আপনি এতে সন্তুষ্ট থাকেন। আপনার একজন স্ত্রী আছে, সন্তুষ্ট থাকেন। আপনার একটা সুন্দর ব্যবসা আছে, সন্তুষ্ট থাকেন। আপনার এক বিঘা জমি আছে, সন্তুষ্ট থাকেন। আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন, আল্লাহ আরও বাড়াই দিবেন সব। অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে, কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে, দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না, আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না। আল্লাহর নূর যার কলবে আসে না তার অন্তরে তাসকিয়া আসে না। বুঝতে পারলাম তাসকিয়া কেন আসে না? দুনিয়া পূজার কারণে আসে না, ব্যাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট। এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, আল্লাহবাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি খালি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহবাক আমাদের সবাইকে আল্লাহবাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ রিয়া অহংকার দূর করার তৌফিক দান করুন।